নমস্কার বন্ধুরা ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কাঁঠাল কয়েকদিন পরে শেষ হয়ে যাবে কিন্তু কাঁঠাল বারো মাস সংরক্ষণ করে রাখা যায় কোনো ফ্রিজিং ছাড়াই জন্য আমি এখানে দেশে একটি কাঁঠাল থেকে কোষগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এই কোষ থেকে রসটা আলাদা করতে হবে এর জন্য আমি এখানে একটি ছাঁকনি নিয়েছি ছাঁকনিতে কোষগুলো দিয়ে একটি হাতা দিয়ে পিষে রসটা বের করে নিতে হবে আমি আমার সুবিধা মতো রসটা বের করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধামতো রসটা বের করবেন ব্যালেন্ডার দিয়েও রসটা বের করে নিতে পারবেন কাঁঠাল দিয়ে এই রেসিপিটা খুবই তৈরি করা সহজ পুষ্টিগুণে এই রেসিপিটা বাড়িতে যে কেউ তৈরি করতে পারবেন আমি এবার কাঁঠাল থেকে রসটা আলাদা করে আশটা ফেলে দিচ্ছি দেখুন আমি এখানে রসটা আলাদা করে নিয়েছি কাঁঠালের সিজন থাকতে থাকতে এই রেসিপিটা তৈরি করে ফেলুন এই রেসিপিটা বাড়িতে তৈরি করলে সবাই খুব মজা করে খাবে তাই আজই বানিয়ে ফেলুন এই লোভনীয় স্বাদের কাঁঠাল সত্ব কাঁঠাল সত্ব তৈরি করা খুবই সোজা কাঁঠাল সত্ব তৈরি করতে শুধু কাঁঠাল দিয়েই হয় কাঁঠালসত্ব তৈরি করার জন্য অন্য কোনো উপকরণের প্রয়োজন নেই আমি এখানে দুটি প্লেট নিয়েছি এখন এই কাঁঠালের গোলাপ যে পাত্রে তৈরি করবো সেই পাত্রে অল্প অল্প পরিমাণে ঢেলে দিতে হবে প্লেটে সব দিকে সমানভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে প্লেট দুটোকে রোদে শুকিয়ে নিতে হবে প্রথম লেয়ার শুকিয়ে গেলে দ্বিতীয় লেয়ার দিতে হবে এইভাবে দুই তিনবার লেয়ার দিয়ে শুকিয়ে নিতে হবে আপনারা যদি কাঁঠাল সত্য পুরো করতে চান তাহলে পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত এইভাবে লেয়ার দিয়ে শুকিয়ে নেবেন যখন কাঁঠাল ঘরে থাকে তখন কাঁঠাল খেতে মন চায় না তাই কাঁঠাল সত্ত্ব ঘরে তৈরি করে থাকলে যখন খুশি তখন খাওয়া যায় এবার প্লেট দুটোকে তিন থেকে চার দিন শুকিয়ে নিতে হবে তিন থেকে চার দিন পরে চলে আসছে দেখুন বন্ধুরা আমার প্লেট দুটো রোদে শুকিয়ে গেছে কাঁঠাল দুধ ভাতে খেতে অনেক দারুণ লাগে তৈরি হয়ে গেল আমার কাঁঠাল সত্য। এইভাবে কাঁঠাল সত্ত্ব বারো মাস কাচের বয়মে সংরক্ষণ করে খাওয়া যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ ভালো থাকবেন